আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পণ্য ডিজাইনের স্তর নিয়ে। আমরা জানি একটি প্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য, তার ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি ধরে রাখার জন্য পণ্য ডিজাইন করতে হয়, নতুন ডিজাইন নিয়ে আসতে হয়, নতুন নতুন বিষয়ে তার পণ্যে নিয়ে আসতে হয়। পণ্য ডিজাইন করার ক্ষেত্রে বেশ কিছু স্তর বা পর্যায় রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা পণ্য ডিজাইনের সেই পর্যায় বা স্তরগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে নেই পণ্য ডিজাইনের স্তর। পণ্য ডিজাইনের স্তর বা পর্যায় শুরু হয় উদ্যোগ গ্রহণ থেকে, এর পরবর্তী পর্যায়ে ধারণা উন্নয়ন, এরপর আসে উৎপাদনের সামর্থ্য বিবেচনা, এরপর পরীক্ষামূলক উৎপাদন এবং সর্বশেষ পর্যায়ে চূড়ান্ত উৎপাদন। আমরা এখন এই পর্যায়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পণ্য ডিজাইনের প্রথম যে কাজ, সে কাজটি হচ্ছে উদ্যোগ গ্রহণ। পণ্য ডিজাইন করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণ করতে হয়। যখন তাদের মনে হয় যে তাদের পণ্যের নতুন একটি ডিজাইন প্রয়োজন, পূর্বের ডিজাইন হয়তো এখন আর ভোক্তা বা ক্রেতাকে আগের মতো নিয়ে আসতে পারে না, প্রতিষ্ঠানের প্রতি আগের মতো আগ্রহী করে তুলতে পারে না, তখন একটি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় নতুন ডিজাইন করার। এই ক্ষেত্রে প্রতিষ্ঠান বা উদ্যোক্তার পণ্য ডিজাইন করার বা নতুন পণ্য ডিজাইন করার উদ্যোগ গ্রহণ করতে হবে। একজন উদ্যোক্তা যদি নিজে পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ না করেন, সেক্ষেত্রে পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করা বা পণ্য ডিজাইন করা সম্ভব হবে না। তাই প্রতিষ্ঠানের বা উদ্যোক্তার নিজেরই উদ্যোগ গ্রহণ করতে হবে পণ্য ডিজাইনের। উদ্যোগ গ্রহণ করার পর পরবর্তী যে স্তর, এই স্তরটি খুবই গুরুত্বপূর্ণ, ধারণা উন্নয়ন স্তর, যেটাকে আমরা ইংরেজিতে আইডিয়া ডেভেলপমেন্ট স্টেজ বলে থাকি। ধারণা উন্নয়ন স্তরে এসে যে পণ্যটি ডিজাইন করা হবে, সেই পণ্যটি ডিজাইন সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় এবং বিভিন্ন ধারণা গ্রহণ করা হয়। এই ক্ষেত্রে বিভিন্ন ভোক্তা বা ক্রেতার থেকে বিভিন্ন তথ্য গ্রহণ করে তাদের পছন্দ অপছন্দ সম্পর্কে জানা হয়, বিভিন্ন জরিপ করা হয়, গবেষণা করা হয়, ক্রেতাদের রুচি নিয়ে আলোচনা করা হয়, ক্রেতারা প্রতিষ্ঠান থেকে কি চাহিদা করে, কি আশা করে সে বিষয়ে স্পষ্ট ধারণা গ্রহণ করা হয়, গবেষণা ও উন্নয়ন বিভাগের বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়, প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো কি করছে, নতুন নতুন কি নিয়ে আসছে সে সকল বিষয়ে ধারণা গ্রহণ করা হয়, বাজার গবেষণা করা হয়। অর্থাৎ এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান সম্পূর্ণ ধারণা গ্রহণ করে এবং ধারণার উন্নয়ন করে। এর মধ্যে দিয়ে তারা একটি নীল নকশা তৈরি করে যে তাদের পণ্যের নতুন ডিজাইনটি কেমন হবে, কেমন ডিজাইন করার ফলে বাজারে তারা নতুন করে ক্রেতা বা ভোক্তা সৃষ্টি করতে পারবে, ক্রেতা বা ভোক্তার চাহিদা পূরণ করতে পারবে এবং বাজারে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে তারাও সঠিকভাবে প্রতিযোগিতা করতে পারবে। এর পরবর্তী স্তর বা পর্যায় হচ্ছে উৎপাদনের সামর্থ্য বিবেচনা। একটি ডিজাইন শুধুমাত্র তৈরি করলেই হয় না, একটি ডিজাইন তৈরি করার পর প্রতিষ্ঠান কি সে ডিজাইন অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারবে নাকি, পণ্য তৈরি করতে পারবে নাকি, সে বিষয়েও কিন্তু খেয়াল রাখতে হয়। পণ্য ডিজাইনের পর প্রতিষ্ঠানের কি সে পণ্য উৎপাদন করার সামর্থ্য আছে নাকি, সে পণ্য উৎপাদন করার মতো কাঁচামাল তাদের কাছে আছে নাকি, কাঁচামাল সংগ্রহ করা সম্ভব কি না, নতুন পণ্য বাজারে কিরকম চাহিদা লাভ করতে পারে, নতুন পণ্য তৈরিতে ব্যয় কিরকম হতে পারে, অর্থাৎ এই সকল বিষয়ে কিন্তু এই পর্যায়ে এসে বিবেচনা করা হয় এবং বিবেচনা করে জানা হয় যে নতুন যে ডিজাইন, সে ডিজাইন অনুযায়ী পণ্য উৎপাদন করা কি আদৌ সম্ভব নাকি নয়। তাই উৎপাদনের সামর্থ্য বিবেচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি প্রতিষ্ঠান যত সুন্দর বা আকর্ষণীয় ডিজাইনই করুক না কেন, সেই ডিজাইন যদি বাস্তবায়ন করা সম্ভব না হয়, নতুন পণ্য নতুন ডিজাইন অনুযায়ী যদি উৎপাদন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু পণ্য ডিজাইনের ক্ষেত্রে যে সময় যাচ্ছে, যে অর্থ যাচ্ছে, পুরোটুকুই নষ্ট বা অপচয়। তাই প্রতিষ্ঠানের উৎপাদনের সামর্থ্য বিবেচনা করে দেখতে হবে যে নতুন ডিজাইন অনুযায়ী তারা কি পণ্য উৎপাদন করতে পারবে নাকি পারবে না। পরবর্তী যে পর্যায় বা স্তর, তা হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন। একটি পণ্য নতুনভাবে ডিজাইন করার পর বা একটি নতুন পণ্যের ডিজাইন করার পর প্রথমেই কিন্তু অনেক উৎপাদন বা বিশাল আকারের উৎপাদনে প্রতিষ্ঠান চলে যায় না।
প্রতিষ্ঠান প্রথমে পরীক্ষামূলক উৎপাদন করে দেখবে। পরীক্ষামূলক উৎপাদনের ক্ষেত্রে তারা দেখবে উৎপাদন কার্যক্রম সঠিকভাবে করা যাচ্ছে নাকি, উৎপাদনে যা যা প্রয়োজন সব সঠিক সময়ে পাওয়া যাচ্ছে নাকি, এবং তাদের ডিজাইন অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে নাকি হচ্ছে না, যে পণ্য উৎপাদিত হচ্ছে সে পণ্যের গুণগত মান কিরকম, যে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনের সবটুকুই কি নতুন পণ্যে সঠিকভাবে চলে আসছে নাকি আসছে না। পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে একটি প্রতিষ্ঠান জানতে পারে, বুঝতে পারে যে পণ্যটা তারা চূড়ান্ত উৎপাদন করতে পারবে নাকি পারবে না। তাই পরীক্ষামূলক উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ একটি স্তর। এই পর্যায়ে এসে প্রতিষ্ঠান বুঝতে পারে যে তাদের পণ্য ডিজাইন করাটা কি সফল হলো নাকি হলো না। সর্বশেষ যে পর্যায়ে বা স্তর তা হচ্ছে চূড়ান্ত উৎপাদন। যখন এই চারটি ধাপ পার করা বা অতিক্রম করা হয়ে যায়, তখন একটি প্রতিষ্ঠান চূড়ান্ত উৎপাদনে যায়। তখন একটি প্রতিষ্ঠান চূড়ান্তভাবে উৎপাদন করবে এবং তাদের উৎপাদিত পণ্য তারা বাজারে বা বিভিন্নভাবে তাদের ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছে দিবে, এবং পরবর্তীতে তারা এই বিষয়েও খেয়াল রাখবে যে ভোক্তা বা ক্রেতাদের নতুন ডিজাইন সম্পর্কে মতামত কি, তাদের সন্তুষ্টি কতটুকু, বা তাদের কোনো সমস্যা বা অভিযোগ আছে নাকি। চূড়ান্ত উৎপাদনের মাধ্যমেই পণ্য ডিজাইনের যে স্তর, এই ধারাবাহিক স্তরের যে কার্যক্রম, সে কার্যক্রম শেষ হয়। আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম পণ্য ডিজাইনের পর্যায় বা স্তর। আশা করি তোমরা সবগুলো পর্যায় ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।